গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মনে এক ঐতিহাসিক জায়গায় যাচ্ছি। জায়গাটি খুবই সুন্দর এবং জায়গাটির মধ্যে খুব সুস্বাদু খাবার পাওয়ানো যায় এবং সে জায়গাটি আপনাদের দেখানো হবে। ওকে, যাওয়া যাক, লেটস গো গাইস। সো সেই ঐতিহাসিক জায়গাটি এসে পড়েছি জায়গাটি, সো আপনাদের এখন দেখাবো। সেই জায়গাটির মধ্যে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় এবং জায়গাটি খুবই সুন্দর এবং জায়গাটির মধ্যে খুব সুন্দর সুন্দর স্টলও বসে। সো আপনাদের সে জায়গাটি এখন দেখানো হবে। সো ওকে, যাওয়া যাক গাইস। এই ঐতিহাসিক ঘাটে যে বলছিলাম যে সুস্বাদু খাবার পাওয়া যায়, সো যে সুস্বাদু খাবারগুলো এখন দেখানো হবে। সো এই যে দেখাচ্ছি, এটা হলো পরোটা, এটা হলো মিষ্টি। সো এই মিষ্টি একজন এনাফ খাবার জন্য। সো দেখুন আরও মিষ্টি আছে, সো এখানে ডাল ভাজি আছে, সো এখানে আরও খাবার কিছু পাওয়ানো যায়। সো আপনাদের দেখাচ্ছি জায়গাটি, দেখুন খুবই বড় এবং এখানে অনেক কিছু নানান বাজারও পাওয়া যায়। সো দেখুন এখানে আছে মিষ্টি, জিলাপি, চিনি জিলাপি, গুড়ের জিলাপি। এই দুটা জিলাপি খুবই মজা, এটা হলো চিনি জিলাপি, এটা হলো গুড়ের জিলাপি। সো এখানেও পরোটা দোকান আছে। সো এখানে ম্যাক্সিমাম জায়গায় দুই স্টল পরপরই পরোটার দোকান। সো দেখুন এখানে সব কিছুই পাওয়া যায়, বাজার, তারপর বিস্কিট, নিমকি সব কিছু এখানে পাওয়া যায়, চানাচুর। সো যারা আসেননি, সো একবার হলো এখানে আসবেন। সো এখানে আসলে আপনি যা কিছু আছে সব কিছু নিয়ে যেতে পারবেন। সো একবার হলো এসে ট্রাই করবেন। ওকে, তো গাইস অবশ্যই খাবারগুলো নিলাম এবং এই খাবারগুলো এখন ট্রাই করব। সো আমি সর্বপ্রথম পরোটা খাচ্ছি, সো দেখি ট্রাই করে কীরকম কি টেস্ট। এই বেস্ট। সো পরোটা ভাজি খুবই এখানকার সুস্বাদে, এটাকেও আমি একবার ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছে। সো এখন আমি মিষ্টিটা ট্রাই করব। হ্যাঁ, মিষ্টিটাও খুব ভালো এবং আমি চাই। সো আপনারা একবার হলো এই সুনন্দা ঐতিহাসিক ঘাটে আসলে একবার হলো পরোটা, মিষ্টি এবং ভাজি ট্রাই করবেন। এবং সাথে সাথে জিলাপি আছে, জিলাপিটা খুবই টেস্ট, একটা হচ্ছে গুড়ের জিলাপি, একটা হলো চিনির জিলাপি। সো আপনারা একবার হলো এই দুইটা জিলাপি ট্রাই করবেন, খুবই সুস্বাদু খাবার। সো এই ঐতিহাসিক ঘাটে আমরা একটু পর জিলাপিও ট্রাই করব এবং আরেকটা স্পেশালি শরবত আছে, গুড়ের শরবত, ওইটাও ট্রাই করবো। সো আপনাদের কিছুক্ষণ পর দেখাবো। হ্যালো গাইস, তো অবশেষে সেই ঐতিহাসিক গুড়ের শরবতের স্টলে এসেছি। আমার দাদু 65 বছর ধরে এই ঐতিহাসিক সোনাগঞ্জ ঘাটে এই গুড়ের শরবতটি সার্ভিস দিয়ে যাচ্ছে। তো গাইস এখানে শুধু গুড়ের শরবত পাওয়া যায় না, লেবু, তোকমা সব কিছুরই শরবত পাওয়া যায় এবং এই শরবতটি এখন আমি টেস্ট করে দেখব আসলে কি সুস্বাদু না সুস্বাদু না। সো আমি একটু টেস্ট করে দেখি শরবতটি কি আসলে সুস্বাদু। হ্যাঁ, শরবতটি আসলে খুবই সুস্বাদু। যদি আমি রিভিউ রেটিং দিই শরবতের 10/10। সো দাদুকে একটু কিছু কথা আমি জিজ্ঞেস করবো। সো দাদু, আপনি এখানে এই কত বছর ধরে জানি? 65 বছর ধরে এখানে কী কী শরবত পাওয়া যায়? এখানে ল্যান্ডারি শরবত পাওয়া যায়, টুকমার শরবত পাওয়া যায়, তারপরে বিপ্লবনের পাওয়া যায়, বরাবের শরবত পাওয়া যায়। সো এখানে ছাড়া তো আপনি কোনো জায়গায় বসেন? হ্যাঁ, কোন জায়গায় বসেন? হ্যাঁ, ক্যাটাগরি হাটে, নাঙ্গলবন্দি। এই দাদু এখানে ছাড়াও কাইকাটে ঘাট এবং নাঙ্গলবোড়া হাটেও বসা যায়। সো দাদু সব হাটি বসে এবং দাদুর এই গুড়ের শরবতটি খুবই নাম করে এবং ফেমাস। আর সো আপনারা যারা আসেন নাই, একবার হলো এই গুড়ের শরবতটি এসে ট্রাই করবে, খুবই মজা। সো আমি যদি যারা যারা এই ঐতিহাসিক সুন্দর আসেন নাই, সো যদি সুন্দর ঐতিহাসিক ঘাটে আসেন, সো আপনার এই শরবতটি ট্রাই করবেন। Put my heart in your hands till it came back round. Didn't think that you'd fallen so deep. Didn't know that I had it in me. Guess my sanity breaks when
way to ease. Bring it to a halt, back down. Bring it to a halt, you're whack and it's all your fault. Back down. Bring it to a halt, you're whack and it's all your fault. Back down. আজকের জন্য ব্লগটি এখানেই আমার শেষ করতে হচ্ছে। জায়গাটি খুবই বড়, সারাদিন যদি ভিডিও করে দেখাই তো শেষ হবে না, তো ফাইনালি শেষ করতে হচ্ছে ব্লগটি। সো আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই সুস্থ থাকুন, এই দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওকে, আসসালামু আলাইকুম।